सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे अमर हृदय रेखे जेते चाओ तादेर स्मृतिर चरणे सलाम सलाम माता मरहुमा बेगम चमनारा फैज बर्तमान फैज मंजिल 2284 अब्लिक जी रेबड़ी रोड पुनलाबलिया चट्टग्राम अवस्थान कर 1971 साल छात्र अवस्थाय 71 एप्रिले शेष सप्ताह कतालगंजस्थ बासभवन आवासिक एलिकाय पाकबाहिनी द्वारा आक्रांत है आशेपाशे बाड़ीघर हमला चालाय से मुहूर्ते बासा थेके पालिये जाई सप्ताहखाने शहर अन्य जगह अवस्थान करार पर আমি ভারতের গমনের জন্য প্রস্তুতি নেই এবং নাজিরহাট এলাকায় পৌঁছানোর পর আমাকে ধরে আলিয়ামর টিকের কাছে নিয়ে যায় সেখানে আমাকে বিভিন্ন প্রশ্ন করা হয় প্রচণ্ড মারধর করা হয় ওনার অত্যাচার করা হয় এবং আমার সঠিক ঠিকানা নাম ঠিকানা জানতে চাওয়া হয় এক পর্যায়ে আমি আমার সঠিক নাম ঠিকানা আমার পিতার নাম এবং পরিচয় দিলে তারা আমাকে আমার হাত থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে আরও মারধর করে ছেড়ে দিই আমার পিতা পাকিস্তান আমলে তথ্য বেতার মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন 1968 সালে তিনি বগুড়ার জেলা প্রশাসক হিসেবে অবসর গ্রহণ করেন সম্ভবত এই ঠিকানা এই কারণেই তারা আমাকে ছেড়ে দেয় এরপর আমি চট্টগ্রাম শহরের দিকে রওনা হই আবার ভারতে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য নাজিরহাটস্থ রিপোর্টার আলমের সাথে যোগাযোগ করি আমরা 7-8 জনের একটি গ্রুপ তার সাথে খিরাম বর্ডার ক্রস করেন খিরাম গিয়ে পৌঁছি সেখানে আমাকে এবং আমাদেরকে একজন সাধারণ স্থানীয় আশ্রয় দেওয়া হয় সেখানে আমরা কয়েকদিন অবস্থান করেছিলাম আশেপাশে পাকিস্তানি এজেন্টদের কেউ মাধ্যমে আপনি বর্ডার ক্রস করার সময় তারিখটা কি মনে আছে আনুমানিক মে মাসের প্রথম সপ্তাহ মাঝামাঝি দিকে হতে পারে সম্ভবত সে বাড়িতে মুক্তিযোদ্ধার অবস্থানকারী খবর পাইয়া পাক বাহিনী জানতে পারে এবং তারা সে বাড়ি জ্বালিয়ে এবং বাড়ির আশ্রয়দাতাকে হত্যা করে চট্টগ্রামে এসে চাকতাইয়ে সৈয়দ আলী আহমদ মোহাম্মদ জাফর মোহাম্মদ রফিক দোহাদারির হুলাইনের আসলাম সুলেমান সহ আরও একজন মুক্তিযোদ্ধার সাথে পরিচয় ঘটে পরবর্তীতে জানতে পারি নুরুদ্দিন একজন মুক্তিযোদ্ধার গ্রুপ কমান্ডার পরবর্তীতে চট্টশের রোটস্থ কাবলি খালেকের বাসায় সবসময় পাকিস্তানি বাহিনী আনাগোনা করত অবস্থান করত সেখানে তাদের গাড়ি থাকতো গাড়িতে অনেক সময় পাক বাহিনীর অবস্থান করত সে অবস্থায় আমরা নুরুদ্দিন সহ আমরা কয়েকজন পাক বাহিনীর গাড়িতে আক্রমণ চালাবার প্রস্তুতি নিই এবং গ্রেনেড নিয়ে অপেক্ষা করতে থাকি এক পর্যায়ে আমরা গ্রেনেড নিক্ষেপ করি কিন্তু দুর্ভাগ্যবশত সে গাড়িতে পাক বাহিনীর কোনো সদস্য না থাকে কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটি প্রচণ্ডভাবে নষ্ট হয়ে যায় এবং পরিত্যক্ত হয় আমরা সেই পরিস্থিতিতে আমরা দাজার পজিশন অনুযায়ী সরে চলে যাই